কেমন হলো ক্যাসিনো ও বিগ ছবির শুটিং? ভালোই হয়েছে দুটি ছবির কাজ, গান দিয়ে শেষ হয়েছে ছবি দুটির শুটিং। মঙ্গলবার বনানীর লোকেশনে ক্যাসিনো ছবির গানের শুটিং শেষ হয়েছে, আর গত বৃহস্পতিবার ছিল বিগ ছবির গানের শুটিং। ছবি দুটোতে আপনার কাজের সুযোগ ছিল কতটা? দুটি ছবি দুই ধরনের, কাজ শেষেও তৃপ্তি ছিল। বীর কাজী হায়াতের 50তম ছবি, তাই বাড়তি যত্ন ছিল ছবিটির নির্মাণে। পাশাপাশি ছবির নায়ক শাকিব খানেরও আলাদা প্রস্তুতি ছিল এই ছবিতে। অন্যদিকে থ্রিলার গল্পের ছবি ক্যাসিনো, এখানে নতুন একটি চরিত্র করার সুযোগ পেয়েছে। একই সঙ্গে এই ছবিতে কাজের মধ্য দিয়ে পরিচালক সৈকত নাসির, সহশিল্পী নীরব ও তাসকিনের সঙ্গে আমার প্রথম কাজ করার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু কাজের সময় মনে হয়নি তাদের সঙ্গে প্রথমবার অভিনয় করছি, পুরো ইউনিট অনেক গোছানো ছিল। শুটিং তো শেষ, ছবি দুটি কবে মুক্তি পেতে পারে আমি নিশ্চিত নই। ছবি দুটিতে আমার অংশের ডাবিংও শেষ করেছি, অন্য শিল্পীদের কিছু কাজ বাকি আছে। শুটিংয়ের পাশাপাশি দুটি ছবির ডাবিং সম্পাদনার কাজ সমান্তরে করা হয়েছে। প্রযোজকের কাছ থেকে যত দূর শুনেছি, দুটি ছবি মার্চে মুক্তি পেতে পারে। নতুন বছরে নতুন ছবির খবর কি? প্রিয়তমা, ছবিতে অভিনয়ের ব্যাপারটি তো সবাই জানেন, এটির কাজ কবে শুরু হবে তা অবশ্য এখনো জানি না। তবে নতুন দুটি ছবিতে অভিনয়ের কথাবার্তা চলছে, গল্প মনে ধরলে হয়তো এই ছবি দুটিতে অভিনয়ের খবর সবাইকে জানাতে পারবো।